আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনাদের সুস্বাস্থ্য থাকাই আমার কাম্য। চলে আসছি একটি শর্ট ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচনা হচ্ছে দোহার নবাবগঞ্জ এলাকাবাসী, দেশে এবং প্রবাসে যারা রয়েছেন তাদের জন্য। আপনি যদি উদ্যোক্তা হতে চান, আপনি যদি একটি হোটেল, রেস্টুরেন্ট কিংবা রিসোর্টের মালিক হতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমি বিগত 24 বছর যাবৎ হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। তো আমার এই কাজের অভিজ্ঞতার আলোকে কিছু আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং আমি আশাবাদী আপনারাও খুব ভালো মানের এবং ভালো চিন্তাধারার একজন উদ্যোক্তা হতে পারবেন। আমার 24টি বছর এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে আমি কাজ করে কাটিয়েছি এবং এই কাজের মাধ্যমে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি চাচ্ছি আমাদের দোহারের মুর্শিদপুর থেকে একদম নয়াবাড়ি ইউনিয়ন পর্যন্তরই অনেক স্পট আছে। এই লোকেশনের যারা আদিবাসী আছেন, আপনাদের হয়তোবা এই আশেপাশে খুব সুন্দর স্পটে জমি আছে, চাইলে আপনারা কিন্তু খুব সুন্দর করে অনেক বড় আকারে করতে পারেন, ছোট আকারও করতে পারেন, যার যেমন অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি অনুযায়ী আপনারা কিন্তু হোটেল, রেস্টুরেন্ট, রিসোর্ট এগুলি তৈরি করতে পারেন। তো আমি যেই বিষয়গুলি এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, কেন নয়, আপনাদের হয়তোবা আমাদের দোহার নবগঞ্জের বিষয় এটা একটু অন্যরকম। আমরা অনেকেই জানি যে আমরা বেশিরভাগ হচ্ছে প্রবাসে থেকে রেভিডেন্স আমরা বাংলাদেশে প্রোভাইড করি, কারণ আমাদের মতন দোহার নবগঞ্জের বাসীর মতন এত বিদেশে থাকা লোক অন্য অন্য অঞ্চলের চাইতে আমাদের দেশের মানে আমাদের গ্রামের মানুষ বেশি থাকে, যার কারণে অনেকেই হয়তোবা 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর এরকম আছে বিদেশ করতেছে। এরপরে এরা চিন্তা করে যে দেশে আসলে কী করব, এরকম করতে করতে সে দেশেই সম্ভবত আর আসা হয় না কিংবা সেইখানে সেটেল হয়ে যায়, কিংবা দেশে আসার পর হয়তোবা মানে বসে থাকে কি করবে বুঝতে পারে না। তাদের জন্য আজকের এই ভিডিওটা। আপনি চাইলে আমাদের সাথে সম্পৃক্ত হয়ে, এবং আমরা চাই বড় একটি নেটওয়ার্কের মাধ্যমে অনেক মানুষ একত্রিত হয়ে আমরা কিছু করতে চাই, এবং বিভিন্ন স্পটে হয়তোবা আপনার মুর্শিদপুর বাড়ি আছে, আপনার এই মুর্শিদপুরের আশেপাশে, এই পদ্মা নদীর আশেপাশে আপনার হয়তোবা অনেক জায়গা জমি আছে, আসেন আমরা সবাই মিলে এই ধরনের বিভিন্ন স্পটে এই বিভিন্ন অর্গানাইজেশন অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান, প্রজেক্ট আমরা তৈরি করি। তৈরি করে বেকার যারা আছে তাদেরকে আমরা কাজের সুযোগ করে দিই এবং আমরা নিজেও স্বাবলম্বী হই, অন্যকেও স্বাবলম্বী করি। এই হচ্ছে আমার মেসেজ। তো আমি যেহেতু এই 24 বছর যাবৎ এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, তো আমার এই কাজের অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি চাই আমরা এমন একটি প্রজেক্ট তৈরি করব বিভিন্ন স্থানে, যেই প্রজেক্টে মিনিমাম 10 থেকে 15 জন কাজ করতে পারে এবং এলাকার উন্নয়ন হয় এবং আমাদের দোহার নবাবগঞ্জ যাতে পর্যটন শিল্পে এগিয়ে যায়। তো আমরা চাচ্ছি এবং আমি চাচ্ছি এবং আপনার চাওয়াটা যদি আমার সাথে মিলে যায়, তাহলে আসেন আমরা একত্রিত হয়ে এই কাজগুলি করি। আমি এর আগেও অনেক বড় একটি ভিডিও দিয়েছিলাম, আজকে চাচ্ছি আমি 5-6 মিনিটের মধ্যে আমার এই আলোচনাটা শেষ করব। দোহার নবাবগঞ্জ যারা আছেন, আদিবাসী যারা আছেন, এলাকাবাসী যারা আছেন দেশে এবং প্রবাসে, আসেন আমরা সবাই মিলেমিশে এই কাজগুলি করি। আমি আসি আমার সাথে বড় বিশাল নেটওয়ার্ক আছে, আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না কত শেফ যে আমার সাথে পরিচয় আছে। আমি একাই যে আপনার প্রতিষ্ঠানে একাই যে শুধুমাত্র কাজ করব তা নয়, আমার সাথে বিশাল বড় টিম আছে, হলের বলেন, ম্যানেজার বলেন, এই কিচেনের হেল্পার বলেন, অনেক মানুষ আমার সাথে আছে। যেহেতু আমি একটি অর্গানাইজেশনের নেতৃত্ব দিই, অর্থাৎ আমি একজন সভাপতি, তাই আমার সাথে কানেক্টেড হন। আমি চাই যে আপনার অর্গানাইজেশন, যেই প্রতিষ্ঠান, যে প্রজেক্টটি আপনি তৈরি করবেন, সেই প্রজেক্টটা যাতে ভালো চলে, স্কিল ওয়াইড লোকগুলি আমি আপনাকে দিতে পারবো, প্রোভাইড করতে পারবো, এবং একদম কিচেনের কাঠামো একদম জমি থেকে শুরু করে
একদম এ টু জেড আমি আপনাকে সাপোর্ট দিব, কোথা থেকে কি আনতে হবে, কি করতে হবে, কত কম পয়সা আনতে পারবেন এবং কিভাবে আপনি পরিচালনা করবেন, ম্যানো প্ল্যানিং থেকে শুরু করে ফুড কস্টিং থেকে শুরু করে এভরিথিং আমি আপনাদেরকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। আমার এই 24 বছরের আমি যা শিখেছি সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, এবং আমার সাথে আরও অনেক মানুষ আছে যারা স্কিল ওয়াইড দেশে এবং দেশের বাহিরে যারা কাজ করছে, অনেক মানুষ আমার সাথে আছে। আমি একটি ভিডিও পোস্ট করার পর থেকেই অনেক মানুষ আমাকে নক করতেছে এবং বলতেছে কিভাবে কি করবেন, আমাকে সাথে নিয়েন। অনেক মানুষ আছে, আপনাকে আমি বুঝাইতে পারবো না, ট্রাস্ট মি, বিশ্বাস করেন। আমরা চাইলে অনেক বড় কিছু করতে পারি, ছোট থেকে অনেক বড় কিছু করতে পারি। আসেন আমরা শুরু করি। ঈদের পরে আমরা একটা জেনারেল মিটিং দিব এবং কে কে উদ্যোক্তা হতে চান, কে কে আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে চান। আমি চাচ্ছি মুর্শিদপুর থেকে নয়াবাড়ি পর্যন্তরই যে স্পটগুলি আছে, এখানকার আদিবাসী যারা আছে তারা আমাদের সাথে যুক্ত হোক। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে তাদের এই জমির মধ্যে এমন একটি প্রতিষ্ঠান হোক যাতে তার এই প্রতিষ্ঠানের মানে এত নাম হবে, এত সুনাম হবে, যাতে তার এই প্রতিষ্ঠানের নাম ধরে তার এলাকার নামকরণ হয়ে যায় কিংবা তাকে এক নামেই চিনে। আপনি কি চান না এরকমভাবে? তো যারা বিভিন্ন ঢাকা শহরে, ঢাকার বাহিরে যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক, যারা ইন্ডাস্ট্রিয়ালের মালিক, তাদেরকে কিভাবে চিনে? এই প্রতিষ্ঠানের কারণেই কিন্তু তাদেরকে আরও বেশি মানুষে চিনে, ঠিক আছে? আমরা চাচ্ছি এরকম কিছু প্রতিষ্ঠান তৈরি করতে, এমন কিছু প্রজেক্ট তৈরি করতে যে প্রতিষ্ঠান, যে প্রজেক্টের কারণে যাতে আপনাকে আরও মানুষে চেনে এবং মানুষের তাতে বলতে পারে না সে একজন ভালো একজন উদ্যোক্তা, সে একজন ভালো মনের মানুষ এবং সে একজন ভালো বিজনেসম্যান। তো এইভাবে আমরা আস্তে আস্তে আগায় যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলেন আমরা সুন্দর একটি প্রজেক্ট তৈরি করার লক্ষ্যে এগিয়ে যাই এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে আপনার এই ভিডিওর শেয়ারের মাধ্যমে আমাদের দোহার নবাবগঞ্জের এলাকাবাসী যারা প্রবাসে আছে, দেশে আছে, সবাই আমার সাথে কানেক্টেড হতে পারে এবং আমরা সবাই মিলেমিশে ভালো কাজ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।